Dear students, so welcome to online class. Today we shall discuss about narration. Aajkal narration poriborton tense ebong person poriborton diye alochona korbo. তবে জানি রাখতে হবে ন্যারেশনের অংশ হচ্ছে দুইটি, ডাইরেক্ট ন্যারেশন এর অংশ হচ্ছে দুইটি, একটাকে বলা হয় রিপোর্টিং ভার্ব আর একটা হচ্ছে রিপোর্টেড স্পিচ। ডাইরেক্ট ন্যারেশনের দুইটি অংশ, একটা হচ্ছে রিপোর্টিং ভার্ব আর একটা হলো রিপোর্টেড স্পিচ। আচ্ছা, এখন কোনটা রিপোর্টিং ভার্ব আর কোনটা রিপোর্টেড স্পিচ? হি সেড ইট উইল বি, আই অ্যাম, ওয়েল। এখানে দেখা যায় আই অ্যাম ওয়েল, এটা রয়েছে ইনভার্টেড কমার ভিতরে। ইনভার্টেড কমার ভিতরের যে অংশটা আই অ্যাম ওয়েল, এটি হচ্ছে রিপোর্টিং রিপোর্টেড স্পিচ। আর হি সেড টু বি, এটা ইনভার্টেড কমার বাইরে রয়েছে বলে এটা হলো রিপোর্টিং ভার্ব। তাহলে ন্যারেশন পরিবর্তনের সময় রিপোর্টিং রিপোর্টেড ভার্বের রিপোর্টেড স্পিচের টেন্স এবং পার্সন পরিবর্তিত হয়। তাহলে টেন্সটা কীভাবে পরিবর্তিত হয় সেই শব্দ আমরা এখন আলোচনা করব। রিপোর্টিং ভার্ব যদি প্রেজেন্ট অথবা ফিউচার টেন্স হয় কেবলমাত্র তখনই রিপোর্টেড স্পিচের টেন্সের পরিবর্তন হবে। রিপোর্টিং ভার্ব যদি প্রেজেন্ট অথবা ফিউচার টেন্স হয় তখনই রিপোর্টেড স্পিচের টেন্সের পরিবর্তন হবে, অন্যথায় টেন্স পরিবর্তন হবে। রিপোর্টিং তাহলে আমরা দেখতে পাচ্ছি রিপোর্টিং ভার্ব যদি প্রেজেন্ট অথবা ফিউচার টেন্স হয় তখনই শুধুমাত্র রিপোর্টিং স্পিচের টেন্স পরিবর্তিত হবে। আর যদি রিপোর্টিং ভার্ব ফিউচার টেন্সে থাকে তাহলে রিপোর্টিং স্পিচের টেন্সের কোনো পরিবর্তন হবে না, শুধু পার্সন পরিবর্তন হবে। যদি ফিউচার টেন্সে থাকে তবে স্পিচ এর টেন্স
তাহলে ফেজ পরিবর্তন সংক্রান্ত ব্যাপারে এটি হলো মূল কথা। রিপোর্টিং ভাগটি যদি প্রেজেন্ট টেন্সে থাকে অথবা ফিউচার টেন্সে থাকে তাহলে টেন্স পরিবর্তন হবে না। আবার রিপোর্টিং ভাগ যদি শুধুমাত্র পাস্ট টেন্সে থাকে তাহলে আমরা কি দেখতে পাচ্ছি, রিপোর্টিং ভাগটা যদি পাস্ট টেন্সে থাকে তখনই শুধুমাত্র টেন্স পরিবর্তন হবে। ডিয়ার স্টুডেন্টস, তাহলে আমরা কি বুঝতে পারলাম, রিপোর্টিং ভার্ব যদি প্রেজেন্ট টেন্সে থাকে অথবা ফিউচার টেন্সে থাকে তাহলে টেন্স পরিবর্তন করার কোনো প্রয়োজন নেই, শুধুমাত্র পার্সন পরিবর্তিত হবে। আবার টেন্স কখন পরিবর্তিত হবে, রিপোর্টিং ভার্ব যদি পাস্ট টেন্সে থাকে তখনই শুধুমাত্র টেন্স পরিবর্তিত হবে। এখন আমরা আসবো পার্সন পরিবর্তন সম্পর্কে। রিপোর্টেড স্পিচের ফার্স্ট পার্সন পরিবর্তিত হবে রিপোর্টিং ভাগের সাবজেক্ট অনুযায়ী। রিপোর্টেড স্পিচের ফার্স্ট পার্সন পরিবর্তিত হবে রিপোর্টিং ভাগের সাবজেক্ট অনুযায়ী এবং সেকেন্ড পার্সন পরিবর্তিত হবে রিপোর্টে স্পিচ এর অবজেক্ট অনুযায়ী। তাহলে বাকি থাকলো থার্ড পার্সন এবং অপরিবর্তিত। তাহলে বোঝা গেল ফার্স্ট পার্সন পরিবর্তিত হবে সাবজেক্ট অনুযায়ী, সেকেন্ড পার্সন পরিবর্তিত হবে অবজেক্ট অনুযায়ী, আর থার্ড পার্সন থাকবে অপরিবর্তিত। তাহলে একটি এক্সাম্পলের মাধ্যমে আমরা দেখবো কীভাবে এই পার্সনগুলো পরিবর্তিত হয়। Say to me, I am a student. তাহলে এইখানে ফার্স্ট পার্সন রয়েছে আই, এখন পরিবর্তন করতে গেলে হি সেই টু বি দ্যাট, আইটি হবে আইটি যেহেতু ফার্স্ট পার্সন পরিবর্তিত হবে রিপোর্টিং ভার্বের সাবজেক্ট অনুযায়ী, তাহলে আই এখন হয়ে যাচ্ছে হি, অর্থাৎ আইটা এখন হিতে রূপান্তরিত হবে। আচ্ছা, এখন হির পরে এ আমার বুঝতে পারছে বিধায় হি ইজ তাহলে দেখা যাচ্ছে যে ফার্স্ট পার্সন পরিবর্তিত হবে সাবজেক্ট অনুযায়ী। এবার আমরা আসবো সেকেন্ড পার্সন, হি
same to me. You are well. তাহলে you are well এখানে ইউটা হলো সেকেন্ড পারসন, সেকেন্ড পারসন পরিবর্তিত হলো অবজেক্ট হবে, তাহলে হি সেড টু মি, এটি হচ্ছে অবজেক্ট। তাহলে আমরা এখন প্রথমে ইউজ করব হি সেড টু মি দ্যাট, দ্যাট ইউটা তাহলে হবে এখন বি হয়ে গেল, বি মানে আই, হি সেড টু মি দ্যাট আই, আই এর পরে আর বসে না, আই অ্যাম, আই অ্যাম। আর থার্ড পারসন তো কোনো পরিবর্তন হবে না। তাহলে আমরা আজকে যেটা আলোচনা করলাম সেটা হলো টেন্স পরিবর্তন। মনে রাখতে হবে রিপোর্টিং ভাব যদি প্রেজেন্ট টেন্স হয় অথবা ফিউচার টেন্স হয় কেবলমাত্র তখনই, তখন টেন্সের কোনো পরিবর্তন হবে না। তাহলে টেন্স কখন পরিবর্তিত হবে? রিপোর্টিং ভাবটি যদি পাস্ট টেন্সে থাকে শুধুমাত্র তখনই টেন্সের পরিবর্তন হবে। এখন আমরা পার্সন পরিবর্তন, পার্সন পরিবর্তন আমরা যেটা শিখতে পারলাম সেটা হলো রিপোর্টের স্পিচের ফার্স্ট পার্সন পরিবর্তিত হবে, রিপোর্টিং ভার্বের সাবজেক্ট অনুযায়ী সেকেন্ড পার্সন পরিবর্তিত হয় অবজেক্ট অনুযায়ী, এবং থার্ড পার্সন অপরিবর্তিত থাকবে। তো আজকের মতো তাহলে আমরা আপাতত এখানে শেষ করব, পরবর্তী ক্লাসে ন্যারেশন সম্পর্কে আরও বিস্তারিত আলোচনা করা হবে। থ্যাংক ইউ ভেরি মাচ।